আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রুট ক্যানেল চিকিৎসা কখন করাতে হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যখন কোনো দাঁত যন্ত্রণায় আক্রান্ত হয় দাঁতে কয়েকবার ব্যথা হয় সেই দাঁতটি ফেলে না দিয়ে ট্রিটমেন্ট করে স্থায়ীভাবে রাখার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে তাকেই মূলত রুট ক্যানেল ট্রিটমেন্ট বলা হয় ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্টটি সাধারণত দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেখানেই করা হয়ে থাকে কোনো একটি দাঁত যদি মধ্যবর্তী স্থান থেকে কাটা হয় তাহলে ঠিক এমন দেখা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই জানেন যে একটি দাঁতের তিনটি লেয়ার থাকে প্রথমটাকে বলা হয় অ্যানামেল তারপরে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প এই যে দাঁতের যে পাল্প রয়েছে এই পাল্পটি যদি কখনও ক্ষতিগ্রস্ত হয় দাঁতের কোনো একটা পাশ থেকে বা উপর সাইড থেকে যদি কোনো ধরনের ছিদ্র হয়ে বা কোনো ক্যাভিটি হয়ে সেটি যদি এই পাল্প পর্যন্ত চলে আসে তখনই দাঁতের যন্ত্রণা হয় দাঁতে ব্যথা হয় দাঁতের গুড়া গোড়া ফুলে ওঠার সমস্যা হয় আর যদি এই পাল্পাইটিস হয়ে যায় অর্থাৎ পাল্প পর্যন্ত ক্ষতটি পৌঁছে যায় তখন এ দাঁতের যন্ত্রণা হয় আর এ দাঁতটি তখন যদি না ফেলে দিয়ে রাখ রাখার প্রয়োজন হয় তাহলেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয় ভিওয়ার্স এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই বললাম যে একটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে এখানে ছোট্ট একটি কালো স্পট দেখা যাচ্ছে মূলত এটি হল অ্যানামেল ক্যারিজ অর্থাৎ দাঁতের প্রাথমিক অবস্থায় ক্যারিসটি রয়েছে বা পোকা লাগার সমস্যা বা দন্তক্ষয় এটি দাঁতের প্রাথমিক অবস্থায় রয়েছে তো এমন অবস্থায় দাঁতে সাধারণত কোনো ধরনের অনুভূতি থাকে না কিন্তু অনুভূতি না থাকলেও দিনের পর দিন ধীরে ধীরে এটি বাড়তে থাকে ডেন্টাল ক্যারিজে যখন আক্রান্ত হয় তখন এটি কোনো ঔষধ সেবনের মাধ্যমে বা কোনো কিছু ব্যবহারের মাধ্যমে এই ডেন্টাল ক্যারিজ মুক্ত হওয়া যায় না এটি মুক্ত করার জন্য আপনাকে ডেন্টাল ডাক্তারের কাছে যেয়ে দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে তা না হলে এ ধরনের ডেন্টাল ক্যারিজ দিনকে দিন বেড়েই চলবে তো এখানে যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যানামেলের মধ্যে ডেন্টাল ক্যারিজ ছিল এবং এখানে ডেন্টিনের ভিতরে ক্যারিজটি প্রবেশ করছে এবং যদি এই অবস্থায়ও ট্রিটমেন্ট করা না হয় সেক্ষেত্রে সেটি ধীরে ধীরে দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত পৌঁছে যায় আর এই অবস্থাকেই বলা হয়ে থাকে পাল্পাইটিস আর যখন দাঁত এভাবে এই অবস্থায় অর্থাৎ পালপাইটিসে আক্রান্ত হয় তখনই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সে দাঁতটি ফেলে না দিয়ে রাখার জন্য তো আশা করি বুঝে গেছেন যে রুট ক্যানেল ট্রিটমেন্টটি সাধারণত কোন দাঁতের জন্য করা হয়ে থাকে এছাড়া ভিওয়ার্স দাঁত যদি কখনও ভেঙে যায় সেক্ষেত্রেও রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ডেন্টিন অংশের মধ্যে রয়েছে যখন ডেন্টাল ক্যারিজ এমন ডেন্টিন অংশের মধ্যে থাকে বা অ্যানামেলে থাকে খুবই সামান্য হলে কোনো ধরনের অনুভূতি কাজ করে না কিন্তু যখন ডেন্টাল ক্যারিজ এই অ্যানামেল ভেদ করে ডেন্টিনে এসে পৌঁছায় তখন দাঁতের কিছু লক্ষণীয় ব্যাপার ঘটে সে হল যদি শক্ত কোনো কিছুতে কামড় দেওয়া হয় সেক্ষেত্রে হালকা ব্যথা অনুভব হয় একটু অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম কোনো পানীয় মুখে নিলে সেক্ষেত্রেও দাঁতটির সেন্সিটিভিটি বাড়তে পারে তো এটি সাধারণত ডেন্টিন অংশ যখন দাঁতের ক্যারেসটি থাকে তখনই এমনটি হয়ে থাকে আর যখন এমনভাবে পালপাইটিস হয়ে যায় তখনই দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয় ব্যথা হয় দাঁতের গোড়া ফুলে ওঠে এ ধরনের সমস্যা হয়ে থাকে আর এই ধরনের দাঁতই ফেলে না দিয়ে রাখার জন্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় যদি এই পালপাইটিস অবস্থায় ট্রিটমেন্ট না করে ঔষধ খাওয়ার পরে যদি ব্যথা কমে যায় ব্যথা কমে যাওয়ার পরে কিছুদিন থাকলে সেটি ধীরে ধীরে দাঁতের ঠিক গোড়ার দিকে যেখানে আমরা অ্যাপেক্স অঞ্চল বলি এখানে ইনফেকশন হতে হতে শুরু করে তো ভিওরস একটি দাঁত শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্ট করেই কিন্তু সংরক্ষণ করা যায় যদি পালপাইটিসে আক্রান্ত হয় যখন দাঁত এ ধরনের পাল্পাইটিসে আক্রান্ত হয় তখন দাঁতের ভিতরে যে পাল্পটি থাকে বিশেষ ফাইলের মাধ্যমে সে পাল্পটি পুরোপুরিভাবে পরিষ্কার করে ফেলা হয় দাঁতের অনুভূতি এই পাল্পের ভিতরেই সীমাবদ্ধ থাকে যদি কোনো দাঁতের এই পাল্প না থাকে তাহলে সে দাঁতের কোনো ধরনের অনুভূতিই থাকবে না তাই ভিওয়ার্স এই ফাইলের মাধ্যমে এ ধরনের বিশেষ ফাইলের মাধ্যমে দাঁতের ভিতরে থাকা সেই পাল্পটি পুরোপুরিভাবে তুলে ফেলা হয় বা রিমুভ করে ফেলা হয় পরিষ্কার করে ফেলা হয় সেই ইনফেকশন হয়ে যাওয়া পাল্পটি যখন এ ফাইলের মাধ্যমে সেই পাল্পটি পুরোপুরি তুলে ফেলা হয় তখন সেই দাঁতে আর কখনও ব্যথা ফিরে আসে না বা কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা সে দাঁতে আর থাকে না আর রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট করা হয় সেখানে কৃত্রিমভাবে পাল্প সংযোজন করেই রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট করা হয় এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করার ফলে যেহেতু দাঁতের ভিতরে থাকা পাল্প তুলে ফেলা হয় তার জন্য দাঁতটি এক কথায় যে দাঁতটি পুরোপুরিভাবে মারা যায় দাঁতের কোনো অনুভূতিই থাকে না কিন্তু এভাবে থাকলে দাঁতটি ধীরে ধীরে ভেঙে যেতে পারে তাই রোড ক্যানাল ট্রিটমেন্ট যে দাঁতে করা হয় সেই দাঁতে অবশ্যই একটি এ ধরনের ক্যাপ করিয়ে নিতে হয় এখানে যে দাঁতের উপরে ক্যাপটি করা রয়েছে এই দাঁতটি রোড ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে আর এই রোড ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতে এ ধরনের ক্যাপ করিয়ে নিলে ট্রিটমেন্টটি যদি ভালো হয় তাহলে সারা জীবন এ দাঁতটি স্থায়ীভাবে এভাবেই থাকবে কোনো ধরনের সমস্যা ছাড়া যদি ট্রিটমেন্টটি ভালো হয় তাহলে সারা জীবনই এ ধরনের রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা দাঁতে আপনি স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো থাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তো ভিউয়ার্স যদি সামনের দিকেও এমন দাঁতে কোনো ধরনের সমস্যা হয় যেখানে পালপাইটিস হয়ে গেছে অনেক দিন থেকে যন্ত্রণা হচ্ছে দুই থেকে তিনবার বা তার অধিকবার ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে এমন দাঁত ফেলে না দিয়ে রাখার জন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় এছাড়া দাঁত যদি কখনও ভেঙে যায় সেক্ষেত্রেও রুট ক্যানেল ট্রিটমেন্ট করে আমরা ক্যাপ করে দিয়ে থাকি মূলত রুট ক্যানেল ট্রিটমেন্ট হলো দাঁত ফেলে না দিয়ে রাখার চিকিৎসা তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম